কখনো ভিক্ষুক, কখনো সহায়তা প্রার্থী, অসুস্থ অসহায় মানুষ, এমন সব ছদ্মবেশে তিনি ঘুরে বেড়াতেন ভিড়ের মধ্যে, আর সেই সুযোগে নানা বয়সী নারীদের যৌন হয়রানি করতেন। রাজশাহীতে সম্প্রতি 62 বছর বয়সী এই বৃদ্ধের ধারাবাহিক বিকৃত আচরণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আটকের পর ভুক্তভোগী এক নারীর করা মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখিয়েছে। মেয়েটির ছদ্মনাম লক্ষ্মী। গত ডিসেম্বরের এক সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অসুস্থ বৃদ্ধের কাতরতায় সাহায্যের হাত বাড়িয়ে দেন, কিন্তু ভুল ভাঙে বৃদ্ধের আচরণে। কাছে যাওয়া মাত্রই করে যৌন হয়রানি। সেই বৃদ্ধ এনামুল হক বুলুকে প্রকাশ্যে নারীদের যৌন হেনস্থার অপরাধে গ্রেফতার করেছে পুলিশ। মামলার বাদী ওই তরুণী আটককৃত আমাদের যে আসামিকে তার আমরা উপস্থাপন করেছি, সেই ভুক্তভোগীরাও তাকে এই ব্যক্তি যে সেই কাজের সাথে জড়িত এই মর্মে শনাক্ত করেছে। ভুক্তভোগীরা বলছেন, 62 বছর বয়সী বুলু বহু বছর ধরে কখনো ভিক্ষুক, কখনো অসুস্থ ব্যক্তি এমন ছদ্মবেশে নানা বয়সী নারীদের যৌন হয়রানি করেছেন। এ নিয়ে বিভিন্ন এলাকা থেকে তাকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে। এই পাড়াতে যখন ভাড়া আসে তখন আমি ওই কাকিকে বলি, কাকি এই লোকটা ভালো না, বলছে কিছু না দেখে তো তোলা যাবে না। বাড়ি এলাকায় বলা হয়েছিল যে ভাই ভাড়া টাকা ভাড়া দিয়ে না, এরকম ব্যাগ রিপোর্ট আছে। পুলিশ জানিয়েছে তিনি শারীরিকভাবে সুস্থ, বিকৃত রুচি চরিতার্থ করতে ঘটাতেন এমন ঘটনা। এটা কোনো ডিজিজ কিনা এটা আসলে ডাক্তারদের কাছে মেডিকেল পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো, এর আগে তো এটা সম্পর্কে বলা না, কিন্তু আপাতত দৃষ্টিতে তাকে সুস্থ মানুষ মনে হয়েছে। রোববার দুপুরে নগরের সাহেববাজারে একের পর এক নারীর শরীর স্পর্শ করছেন বুলু, এমন দৃশ্য নজরে আসে এক শিক্ষার্থীর। তা ভিডিও করে পোস্ট করলে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে অভিযান চালিয়ে পুলিশ বুলুকে আটক করে। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ,